রাত ভর চলে ট্রাক্টর তীব্র গতিতে, বোঝাই থাকে অবৈধ বালি, হয় দুর্ঘটনাও, গবাদি পশু ছাড়াও পথ চলতি মানুষও হারায় প্রাণ। প্রশাসন হাত গুটিয়ে থাকে, অভিযোগ ঝালদা এক নম্বর ব্লক বিজেপি নেতৃত্বের। গত 17 ডিসেম্বর সন্ধ্যে 7টায় বালি বোঝায় ট্রাক্টরের ধাক্কায় চাঁদামসিনা গ্রামের রাজীব মাহাতো নামে জনৈক যুবকের মৃত্যু হয়। অবৈধ বালি পাচারকারী ট্রাক্টরে চাপা পড়ে মৃত্যু হওয়ায় ঝালদা এক নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সামনে বসল অবস্থান বিক্ষোভে। বিজেপি জেলা সম্পাদক শঙ্কর মাহাতো জানান, ট্রাক্টরের সময় বেঁধে দেওয়া থাকে, ফলে প্রচণ্ড গতিতে চলে বালি বোঝায় ট্রাক্টরগুলি। ট্রাক্টর পিছু 3 থেকে 5 হাজার টাকা ঘুষ দিতে হয়। তিনি জানান, আমরা শুনেছি ভূমি দপ্তরের আধিকারিক, বিডিও, পুলিশ সকলেই মোটা অঙ্ক মাসোহারা পায়, তাই রাতে চলে অবৈধ বালি পাচার। আমরা চাই ট্রাক্টর চলুক, উন্নয়ন হোক, কিন্তু সব নিয়ম মাফিক হোক, কাটমানি কেন? এছাড়াও ভূমি দপ্তরের দালাল ছাড়া কাজ হয় না বলে তিনি জানান, টাকা ছাড়া হয় না কোনো কাজ সাধারণ মানুষেরও। এদিন এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন বিজেপির নেতা মৃণাল কান্তি মুখার্জি, সুকুমার মাহাতো সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, জঙ্গলমহল 24x7, রাত দিন 7 দিন। যাই না যাবে না, যাই না যাবে না, ঘুষ নিয়ে সরকারি জমি দখল করা যাই না যাবে না, যাই না যাবে না। দেখ 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 আমাদের অন্ধকারে বাড়ি চলছে কেন? পিএল লাল চোখ জবাবদার, জবাবদার বাড়ি চোর পিএল আর নাই দরকার, বাড়ি চোর পিএল আর নাই দরকার, আর নাই দরকার, আর নাই দরকার। এটা আজকের কারণ নয়, আমরা দীর্ঘ কয়েক বছর থেকে আমরা এই অভিযোগ জানিয়ে আসছি এবং ঝালদার যে প্রশাসনিক পদাধিকারী যতগুলো আছেন সবাইকে জানিয়েছি যে এখানে বালি যে পাচার হচ্ছে, রাতের অন্ধকারে যে বালি চলছে এবং রাতের অন্ধকারে চলার কারণে রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, কয়েকজনের ইতিমধ্যে প্রাণ গেছে, গরু অ্যাক্সিডেন্ট হয়েছে, ছাগল অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আরও বড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। কালকে আপনারা দেখেছেন যে ইঞ্চাগাড়ির সামনে যে ঘটনাটা ঘটে গেছে, রাজীব মাহাতো বলে একজন ছেলে মৃত্যু হয়েছে। তো এর প্রতিবাদে আমাদের এই আজকের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি। আমরা চাইছি, অনেকদিন থেকে আমরা বলছি, মানে উন্নয়নের, আমরা অ্যাকচুয়ালি উন্নয়নের আমরা বিরোধী নয়, উন্নয়ন হোক, উন্নয়নে মানে বালির জন্য উন্নয়ন কোথাও আটকে থাকুক না হোক, কিন্তু রাতে কেন বালি চলবে? দিনে চলুক, রাতে চলার পেছনে কারণটা কী? আর সেই সাথে আমরা যা খবর পেয়েছি, আমাদের কাছে যে তথ্য আছে, সেখানে রাতে চলার পেছনে অনেকগুলো কারণ আছে। কী কারণ আছে? না, ওদের একটা টাইম ফিক্সড করা আছে, রাতে আপনি এত থেকে এতটা সময় অবৈধভাবে বালি আপনি চালান, তার জন্য আপনাকে কোনো কোনো জায়গায় মান্থলি হতে 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা তোলা লাগছে, সেটা দিয়ে ওরা চালাচ্ছে। দিনে আমাদের দাবি দিনে চালানো হোক। এবং এইখানে একটা বিষয় কাজ করছে, মালিক এবং ড্রাইভার, মালিক যে মালিক মালিক এবং ড্রাইভারের ভয় থাকে, যদি আমরা দিনে চালাই আর যে পুলিশের হাতে পড়ে যাই, তাহলে পুলিশ এখানে একটা বড় ফাইন করে নিচ্ছে। এবং ড্রাইভারের সবসময় ভয় থাকে যাওয়ার সময়, পাছে আমি পুলিশ পাবো রাস্তায়, সেই জন্য তাড়াহুড়ো করে চালাই, আর তাড়াহুড়ার জন্যই এই অ্যাক্সিডেন্টগুলো। আমরা বলতে চাইছি, মালিক ট্রাক্টরের যে মালিক আছে তাদেরকেও সেভ করা হোক, এবং এলাকায় বালির দরকার আছে সেই বালিটাও সাপ্লাই করা হোক, তবে রাতে না চলুক। এর জন্য আমরা আগে বলেছিলাম যে এ নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হোক, একটা কোনো সমাধান সূত্র বার করা হোক, কিন্তু তাতে কেউ কর্ণপাত করেনি। তার পেছনে একটাই কারণ এবং একটাই ইশারা হয়তো হচ্ছে, আর লোক যেটা বলছে, পাবলিক যেটা বলছে, এর পেছনে নাকি এখানে যে যারা পদাধিকারী আছেন, বিডিও থেকে শুরু করে বিএলআর পর্যন্ত, সবাই নাকি এই পেছনে বড় বড় কাটমানি খাই, তার জন্য এরা দিনে এই ব্যবস্থাটা করতে চাইছেন না। আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে, চলবে, প্রয়োজনে আমরা এখানে বন্ধ করে দেব গেট, কারণ এখানে আরও অভিযোগ আছে, এখানে যে দালাল চক্র আছে সেই দালাল চক্র দিয়ে আম পাবলিককে হয়রানি করা হচ্ছে। যে কাজ একদিনে হওয়ার কথা সে কাজে 10 দিন লাগছে, এবং কেউ যদি পয়সা দিয়ে দিচ্ছে তার কাজটা একদিনেই হয়ে যাচ্ছে,
এবং অবৈধভাবে জমি অধিগ্রহণ এবং লোককে দেওয়া হচ্ছে, কতগুলো জমি মাফিয়া আছে তাদের হাতে হস্তান্তর করা হচ্ছে জমি পয়সার বিনিময়ে। এই জন্যে আমরা এইটা আমাদের যে অবস্থান বিক্ষোভ, এই কারণে আমাদের অবস্থান বিক্ষোভ।